কোন কাজগুলি করলে মায়েক পর্যন্ত নেকি পৌঁছানো যেতে পারে, পৌঁছিতে পারে, আর কোন কাজগুলি যেসব কাজগুলি হয়তো করে থাকে মানুষ এই ধারণা নিয়ে যে এর মাধ্যমে আমরা আমাদের মৃত ব্যক্তিকে নেকি পৌঁছাবো, তাদের একটু উপকার করব, তাদের পরকালের জীবনকে সুন্দর করব, তাদের কবরের জীবনকে সুন্দর করব, কিন্তু সুন্দর হবে না, নেকি পৌঁছিবে না, বরং উল্টো মুসিবত হবে যেই ব্যক্তি এই বেদাতি কাজগুলি করলো তার জন্য। এবং যেই ব্যক্তি মৃত সে যদি সেসব কাজের সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকে অথবা এই ধরনের উপদেশ দিয়ে গিয়ে থাকে অথবা জানে যে আমাদের পরিবেশে এই রকমের বেদাতি কাজ হয় আর তার উপর নীরবতা পালন করে চলে গেছে, নিষেধ করে যায়, তাহলে মৃত ব্যক্তিকেও এর শাস্তি ভোগ করতে হবে কাল কিয়ামত কবরের জীবনে। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, আল মাইয়্যাতু ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকেরা যদি রোদন করে, বেশি কাঁদাকাটি করে, চিৎকার করে, তাহলে তার জন্য শাস্তি হবে। কাকে শাস্তি হবে? মৃত ব্যক্তিকে শাস্তি হবে। যেই ব্যক্তি রোদন করলো, অন্যায় কাজ করলো, তাকে তো শাস্তি হবে, তার তো গুনাহ হলো। যদি বিনা তওবায় মারা যায় তাহলে তার শাস্তি তো আলাদা রয়েছেই, কিন্তু যার ওপর কান্নাকাটি করা হলো, যার জন্য চিৎকার করা হলো, যার জন্য রোদন করা হলো, তাকেও শাস্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ক্ষেত্রে? ওই ক্ষেত্রে সমাজে এইরকম কুসংস্কার আছে, বিদাতি কাজ হয়ে যাচ্ছে, আর সেই ব্যক্তি নিষেধ করে গেল না, উপদেশ দিয়ে গেল না যে দেখো তোমরা এইরকম কাজগুলি করবে না, তাহলে আজাব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসে মাইয়্যাত মরে যাওয়ার পরে কাজকর্ম তার বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি রাস্তা খোলা থাকে, এই কথা উল্লেখ করেছেন। এই হাদিসটি প্রথমে আপনাদের সামনে উল্লেখ করি এবং তারপরে অন্যান্য হাদিসগুলি যেগুলির দ্বারা প্রমাণ হয় যে আমরা মাইয়্যাতের জন্য শরীয়ত সম্মত, কোরআন এবং হাদিস সম্মত কোন কাজগুলি করতে পারি যার দ্বারা মাইয়্যাতের উপকার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আমালুহু, তখন তার আমল কর্ম বন্ধ হয়ে যায়, দুনিয়ারও কাজ বন্ধ হয়ে যায় আর ধর্মীয় কাজ দিনের কাজও বন্ধ হয়ে যায়। এই কথাটি বোঝাবার জন্য আর ব্যাখ্যার প্রয়োজন নেই, দুনিয়ার কাজ বন্ধ হয়ে যায়, যে লোকটি মারা গেল সে ডিউটি করতো, গাড়ি চালাতো, হ্যাঁ ব্যবসা বাণিজ্য করতো, করতে পারবে? মারা গিয়েছে, তার দুনিয়ার কাজকর্ম, চাকরি, রুজি রোজগার করা সব বন্ধ হয়ে গেছে। এর কথা আমালও, তাহলে আমল মানে শুধু ধর্মীয় কাজ নয়, দুনিয়ার কাজও তার বন্ধ হয়ে গেছে। কথাবার্তা বলতো, এক অপরের খোঁজ খবর নিত, বন্ধ হয়ে গেছে, তাই না? বন্ধ হয়ে গেছে। ধর্মীয় কাজ দিনের কাজ তাও বন্ধ হয়ে যায়। লোকটি নামাজ পড়তো, নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। গত রমজান মাসে রোজা রেখেছে, মারা গেল, আর আগামী রমজান রোজা রাখতে পারবে কি? মারা গেছে, রোজা রাখা তার বন্ধ হয়ে গেছে। যাকাত দিত, আর যাকাত দিতে পারবে? বন্ধ হয়ে গেছে। হজ উমরা করতো, আর করতে পারবে? হজ উমরা করা বন্ধ। তাহলে মাতা পিতার খেদমত করতো, টাকা পয়সা পাঠাইতো, আর পারবে? তা বন্ধ হয়ে গেছে। তাহলে মানুষ মারা গেলে তার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তবে তিনটি রাস্তা আছে, এই তিন রাস্তা দিয়ে নেকি আসতে পারে। তিন রাস্তার কোনো এক রাস্তা দিয়ে নেকি মৃত ব্যক্তিকে পৌঁছিতে পারে। সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন সালাসিন, ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে সাদাকা জারিয়া যদি হয়, সাদাকার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি একটি শর্ত লাগিয়েছেন, জারি সাদাকা, জারি মানে চলন্ত, চলন্ত জারি আছে, চালু আছে যেটি, তাহলে কোন সাদকার জন্য উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? এমন সাদকা নয় যে সাদকা ক্ষণিকের সাদকা, করলেন তারপরে তার ফল শেষ, ফলাফল শেষ হয়ে গেল, না, এমন সাদকা, এমন দান যার প্রতিফল স্থায়ীভাবে চলতে থাকে, তার দ্বারা উপকার মানুষ পেতেই থাকে, উপকৃত হতেই থাকে, হচ্ছে সাদাকায় জারিয়া। তাহলে সাদাকায় জারিয়া যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তাহলে বোঝা গেল যে আরেক রকমের সাদকা আছে যা গায়ের জারিয়া, জারিয়া নয়, সাদকা জারিয়া যে চলন্ত, চলন্ত সাদকার উদাহরণ দিই, একটি মসজিদ তৈরি করে দিলেন,
সদকা জারি আর উদাহরণ, সদকা জারি আর নাই, একবার কোনো একজন মিসকিনকে খাওয়িয়ে দিলেন বা বেশ কিছু মিসকিনকে, 2-4-5 মিসকিনকে খাওয়িয়ে দিলেন, গরিবদেরকে খাওয়িয়ে দিলেন, হ্যাঁ, কোনটি জারিয়া কোনটি জারিয়া নাই? মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, ইয়াতিমখানা তৈরি করে দিলেন, ইসলামিক লাইব্রেরি তৈরি করে দিলেন, ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে দিলেন, হ্যাঁ, একটি ছেলেকে মানুষ করে দিলেন, ইয়াতিম ছেলে হোক, গরিব দরিদ্র ছেলে হোক, ছেলেটিকে পড়িয়ে শুনিয়ে মানুষ করে দিলেন, এগুলি সব হচ্ছে সাদকায়ে জারিয়া। কারণ এমন দান যেই দানের ফল পেতেই থাকবে স্থায়ী। মসজিদ হয়তো শত শত বছর এই মসজিদ থাকবে, আবাদ হবে আর লোকেরা নামাজ আদায় করবে, তাই না? মাদ্রাসা, ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক লাইব্রেরি, তার দ্বারা শত শত বছর ধরে হয়তো উপকার পেতে থাকবে মুসলিমরা। এটা এতিম ছেলে গরিব ছেলেকে মানুষ করে দিলেন, সেই ব্যক্তি মানুষে কত লোককে ভালো কথা বলল, কত লোক হয়তো তার হাতে হিদায়ত হল। এগুলি হচ্ছে সাদকায়ে জারিয়া, স্থায়ী সাদকা। যত উপকার হবে তার দ্বারা বা সেই প্রতিষ্ঠান দ্বারা, সেই মাদ্রাসা মসজিদ দ্বারা, তত নেকি হইতেই থাকবে। যখন যখন উপকার হবে নেকি পৌঁছিত থাকবে মৃত ব্যক্তির কাছে। সাদকা জারিয়া, যদি সাদকা জারিয়া নয় তাহলে গায়ের জারিয়া খাওয়িয়ে দিলেন, খাওয়িয়ে দেওয়ার পরে পেটে কতক্ষণ থাকলো খাবার, উপকার কতক্ষণ, যতক্ষণ পেটে খাবার আছে, আর যখন হজম হয়ে গেল তারপরে আর ওই খাবার কোনো কাজে আসবে, আর কোনো খাওয়ার কাজে আসবে না খাবার। আমাদের দেশে যে প্রচলন রয়েছে মৃত ব্যক্তির জন্য জিয়াফত করা, খাওয়ার না, এর ফল দেখছেন গায়ের জারিয়া কন্টিনিউ নয়, যেই দিন খাওয়িয়ে দিলেন বাস 2-4 ঘন্টার জন্য নেকিটা হইলো, তারপর আর এর নেকির ফল আর বাড়ছে না। নবী করিম সব সাদকা জারিয়ার কথা বলেছেন। আর সাদকা জারিয়া দুই রকম ভাবে হতে পারে, তার মধ্যে একটি বেশি উত্তম অন্যটির চাইতে। প্রথমটি কোনটি? ওটি হচ্ছে ওই ব্যক্তি নিজেই সাদকা করে গেছে, নিজেই মসজিদ তৈরি করে গেছে, নিজেই ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে গেছে, নিজেই মাদ্রাসা তৈরি করেছে, নিজেই লাইব্রেরি তৈরি করেছে, নিজেই 10 কপি কোরআন কিনে গরিব মিসকিন ছেলেদেরকে দিয়ে গেছে, নিজেই হাদিস কিনে ইসলামিক লাইব্রেরিতে দিয়ে গেছে, জি নিজেই করে গেছে ওই সাদকা। কারণ নিজের হাতে করে গেলে তার ইয়াকিন থাকলো, সে কনফার্ম নিশ্চিত যে আমি এতগুলি কাজ করে এসেছি, এই নেকিগুলি আশা করে আসতে থাকবে আমার কাছে, ঠিক না? একটি এতিম ছেলেকে আপনি নিজেই মানুষ করে গেলেন, একটি মাদ্রাসায় আপনি দান করে গেলেন, গোটা না করতে পারেন আংশিক কিছু করলেন, একটি মসজিদে অংশ নিলেন, আপনি তৈরি করে অংশ নিলেন, তাহলে আপনি নিজে করে গেলেন, আপনার ইয়াকিন আছে যে আমি এই খেদমতটুকু করেছি, আল্লাহ করে এটি আমার মরার পরে আমার কাজে আসবে। নিজেই এই সাদকাকে জারি করে গেলেন, আপনি চালু করে গেলেন। আর একটি হচ্ছে যে আপনি নিজে চালু করে গেলেন না, ইন্তেকাল হয়ে গেল বা আপনার আপনজন যিনি মৃত মারা গেছেন তিনি নিজে চালু করে যাননি, কিন্তু আপনি তার জন্য চালু করলেন, তার নামে আপনি একটি মসজিদ তৈরি করলেন, মাদ্রাসা তৈরি করলেন, কোনো একটি ভালো কাজ নেকির কাজ করলেন, যেটা স্থায়ীভাবে দীর্ঘদিন ধরে নেকি তার দ্বারা পেতে পারে। এই দুইটির মধ্যে কোনটি উত্তম হবে? নিজের হাতে যে কাজটি করে গেল, কারণ এতে আপনি নিশ্চিত যে আমি এতটুকু নেকি সম্বলের ব্যবস্থা করে এসেছি, যা পেয়েছি পেয়েছি আবার পেতেও থাকবো। দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি আপনার ছেলেদেরকে একটি ব্যবসায় প্রতিষ্ঠান, তার লাইসেন্স আছেন নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে চলে গেছেন, তাহলে আপনার ইন্তেকালের পরে ছেলেরা ওই ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে করে খেতে পারবে। একটি 5-তলা বিল্ডিং তৈরি করে গেছেন আর ভাড়া, ভাড়ার ব্যবস্থা করে ভাড়া দিয়ে চলে গেছেন, আপনি মারা গেলে ওখান থেকে ভাড়া ছেলেরা পেতে থাকবে আর তারা ভোগ করতে থাকবে, ঠিক না? পক্ষান্তরে আপনার কাছে অনেক কিছুই আছে, আপনি কিছু করে যাননি, এইরকম কিছু মনে করছেন যে জমি জায়গা তো অনেক আছে, ছেলেরা ঘর বাড়ি তৈরি করে, 5-তলা বিল্ডিং তৈরি করে নেবে আর ঘর ভাড়া দিবার তারা খাবে, তাহলে তাদেরকে করতে হবে। যদি তারা করে ওইভাবে আর ভালোভাবে তারা যদি কাজকর্ম করে, মেহনত করে, তাহলে কিছু আসবে তাদের কাছে, আর না হইলে আসবে না। পার্থক্য তাহলে দুনিয়ার ক্ষেত্রেও আপনি লক্ষ্য করছেন। তাহলে নিজের হাতে সাদকায়ে জারিয়া করে যেতে পারলে সবচেয়ে ভালো, অপরের আশা না করে। কারণ অপরের আশা, আগেই বলেছি যে অপরের আশা অনেক সময় আশা আর বাস্তবায়ন হয় না, আশা করে গেছে
ছেলেগুলি খুব ভালো আমার, আর আমার ভাইরা খুব ভালো, আত্মীয় স্বজন সব ভালো মানুষ, আমার জীবন আমার জন্য অনেক কিছু করবে, কিন্তু সবাই কিছুদিন পরে ভুলে গেল, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেল, আপনার ছেলে মেয়েরা আপনাকে ভুলে গেল, আপনার ভাই বোন আপনাকে ভুলে গেল, যতদিন শোক ছিল শোক গেলো, তারপর ভুলে গেছে যে আমার ভাই ছিল আমার বাবা ছিল, তার জন্য কিছু করা উচিত, ভুলে গেছে, দোয়া করার তৌফিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের জন্য দোয়া করতে বলেছেন, তাদের জীবদ্দশাতেও আর মৃত্যুর পরে, বিশেষ করে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে নবী, তুমি শিখিয়ে দাও তাদেরকে মাতা পিতার জন্য দোয়া, রাব্বির হামহুমা, হে রব, হে পরওয়ারদিগার, হে প্রতিপালক, ইরহামহুমা, তাদের ওপর অর্থাৎ মাতা পিতার ওপর কি করো, দয়া করো, রহম করো, কামা রাব্বায়ানি সাগীরা, যেভাবে আমাকে বাল্য জীবনে তারা লালন পালন করেছেন, তারা যেমন লালন পালন করেছেন তার প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেমন যত্ন সহকারে আল্লাহ আমার লালন পালন করেছেন, তেমনি তার চাইতে উত্তম তুমি তাদের কি করো, তাদের ওপর দয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কিন্তু ছেলের মনেই থাকলো না, মেয়ের বাবা মা বলে মনেই থাকলো না, কিন্তু নিজে কর্ম করে গেলেন, সেই ক্ষেত্রে আপনি ইয়াকিন রয়েছে আপনার যে আমি এই কাজগুলি করে এসেছি, সাদাকাতেন জারিয়া বললাম, আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি, অথবা এমন বিদ্যা এমন ইলম যার দ্বারা উপকৃত হয় মানুষ। বিদ্যা ছেড়ে এসছে, আদম সন্তান মারা গেছে কিন্তু বিদ্যা ছেড়ে এসছে, তাহলে বোঝা গেল এটি কার কর্ম, নিজেরই কর্ম, অন্যের পক্ষ থেকে নয়, নিজের এলম ছেড়ে এসছে, লিখনির আকারই হোক আর কোনো ভালো বক্তব্যের আকারই হোক যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, অথবা শিক্ষার আকারে হোক, শিক্ষা দিয়ে এসছে, শিক্ষক একজন শিক্ষা দিয়ে এসছে, আর সবচাইতে উত্তম শিক্ষা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি কোরআনের শিক্ষা নেই অথবা শিক্ষা দেয়, তাহলে বোঝা গেল শিক্ষার ক্ষেত্রে এমন এলম যার দ্বারা উপকার হয়, এইরকম এলম ছেড়ে এসছে, কোরআনের এলম কোরআনের শিক্ষা দিয়ে এসছে। কোরআনের শিক্ষা মানে শুধু কোরআনের আক্ষরিক জ্ঞান, কোরআন তেলাওয়াত মক্তব্যে পড়ায় যায় তা নয়, সেটাও যেমন সামিল, কিন্তু তার চাইতে বড় শিক্ষা হচ্ছে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তার অর্থ কি। তাহলে ইসলামিক প্রতিষ্ঠানের শিক্ষা কোরআনের তাফসিরের শিক্ষা, এবং কোরআন হাদিস ছাড়া বোঝা সম্ভব নয়, সুতরাং নবী করিম সাল্লামের হাদিসকে যে শিক্ষা দিল, তাহলে কোরআন এবং হাদিসের শিক্ষার সাথে যারা জড়িত, এই শিক্ষা যদি ছেড়ে এসে থাকে তাহলে এর উপকার পেতে থাকবে কিয়ামত পর্যন্ত, কন্টিনিউ থাকবে। কারণ আপনি যে কজন ছাত্র তৈরি করে গিয়েছেন তাদের আবার অনেকে ছাত্র তৈরি হবে, হবে না, এক একজনে আপনার যদি দশজন হয় ছাত্র, তাহলে প্রত্যেকে যে দশজন আছে তাদের যদি মাত্র দশজন করে হয় তাহলে কত হলো, দশ দশে একশো হয়ে গেল, আবার একশো হলো, ওই একশো জনে যদি দশজন করে ছাত্র হয় তাহলে কত হবে, হ্যাঁ তাহলে তিনটা পিড়ি যায়নি, এক হাজার হয়ে গেল। এইভাবে কিয়ামত পর্যন্ত কত ছাত্র উপকৃত হইতে পারে আপনার এলম থেকে, আসল কিন্তু আপনি প্রথম শিক্ষা আপনি দিয়ে গেছেন। এইভাবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবারা শিখেছেন 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম, তাহলে 1,24,000 সাহাবীর প্রত্যেক থেকে কত তাবেঈ শিখেছেন, আবার এক এক তাবেঈ থেকে কত তাবা তাবেঈন শিখেছেন, এইভাবে কিয়ামত পর্যন্ত কত অসংখ্য মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উপকৃত হয়েছে, হচ্ছে এবং হবে, তাই না। তাহলে এক ভাগ করে ওই নেকি আও ইলমে ইয়ুনতাফাউ বিহি, যে ইলম দ্বারা উপকার হচ্ছে, উপকার হচ্ছে না দিনের কথা শুনে, কিয়ামত পর্যন্ত যত নেকি হবে এক ভাগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবেন, বুঝতে পারছেন না, যে কোনো আমলের, যে কোনো এলম এবং আমলের, এমনকি আপনি নামাজ পড়ছেন আমি নামাজ পড়ছি, এই নামাজ কে শিখালেন, প্রথম কে শিখেছেন এই নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমার আপনার নামাজে রোজা হজ যাকাত মাতা পিতার সেবা করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, কার ভয় করছি, আল্লাহর ভয় কেন করছি, আল্লাহর ভয়টা কেমন করে অন্তরে সৃষ্টি হলো, কি আমাদেরকে এই ভয়ের কথা শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের প্রত্যেকটি আমলের নেকি এক ভাগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেতেই আছেন আর পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। সুতরাং আলাদা করে নবীর জন্য কুরবানি করা, নবীর জন্য হজ করা, নবীর জন্য উমরা করা, নবীর নামে দান খায়রাত করা, এই যে কিছু লোকের তরিকা রয়েছে আমাদের দেশে, এটি কিন্তু ভ্রান্ত তরিকা। নবী আপনার দান খায়রাত আর রোজা হজ যাকাত আর কুরবানির মহতাজ না, আমাদের দেশে অনেকে করে, এটি নবীর নামের কুরবানি, একটা ভাগ আর নবীর নামে, একটা ভাগ নবীর নামে কুরবানি, বেদাতি তরিকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক চাইতে বেশি ভালোবাসতেন আপনি না ভালোবাসেন আপনি, হ্যাঁ তারা বেশি ভালোবাসতেন না আপনি বেশি ভালোবাসেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে বেশি ভালোবাসেন আপনি? তাহলে তারা খলিফা রাশিদিন সাহাবাই কেরাম যারা জান মাল সবকিছুর কুরবানি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়ে, তারা তো নবীর নামে কুরবানি করেন। তারা জানতেন যে নবী করিম আমাদের, আমি যে নিজের জন্য কুরবানি করবো তার এক ভাগ নবী করিম ইসলাম পাবেন। সেজন্য বেদাতি তরিকা তারা অবলম্বন করতেন না। আপনার মেডিকেল বিদ্যা দিয়ে, আপনার ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়ে যদি মুসলিম জাতি উপকৃত হয়, মুসলিম জাতির অনেক রোগ ভালো হলো আপনার ডাক্তারি দিয়ে। আপনি একজন ডাক্তার, আপনার ছেলে একজন ডাক্তার, তার দ্বারা অনেক মুসলিম উপকৃত হয়েছে। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার দ্বারা অনেক মুসলিম উপকৃত হয়েছে। আপনার জাতি উপকৃত হয়েছে, আপনার দেশ উপকৃত হয়েছে, আপনার সমাজ উপকৃত হয়েছে। তাহলে এরও ভাগ ইনশাআল্লাহ তাআলা কোরআন হাদিসের এলমের পরে পাওয়া যাবে। আউওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহ, অথবা সৎ সন্তান যদি দোয়া করে। কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুধু সন্তান বলেছেন নবালাদিন সালে, সৎ সন্তান হইতে হবে। তাহলে আমাদেরকে এখানে সব সময় এর জন্য সচেষ্ট হইতে হবে যে আমাদের সন্তান যাতে করে সৎ হয়। যথাসাধ্য আপনাকে আমাকে মেহনত করতে হবে, বাকি ফলাফলের মালিক আল্লাহ। সৎ আল্লাহ করবেন কি করবেন না, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং মেহনত করতে হবে, গড়ে তোলার চেষ্টা করতে হবে। তারপরে গড়ে উঠলো না উঠলো এটা আল্লাহর হাতে, আপনার হাতে নেই। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কি গড়ে উঠবে? কর্ম না করে কেমনি গড়ে উঠবে? কখনো গড়ে উঠবে না। সৎ সন্তান তৈরি করতে হলে তাহলে ছেলেকে নামাজি করতে হবে, ছেলেকে ইসলামিক আদব কায়দা শিখাতে হবে, ছেলেকে ইসলামিক প্রতিষ্ঠানে শিক্ষাও দিতে হবে। আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় পড়ান, কিন্তু তার ইমানের হেফাজত হচ্ছে কিনা, তার ইসলামের হেফাজত হচ্ছে কিনা, তার মৌলিক শিক্ষা দিনের শিক্ষা তাকে দিতে পারলাম কিনা, এর কথা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি এটা আপনার খেয়ালে না থাকে তাহলে আপনার ছেলে কখনো সৎ সন্তান হবে না। আর সৎ সন্তান যদি না হয় তাহলে সেই সন্তান আপনার কোনো কাজে আসবে না। তাহলে ছেলেকে আপনি ডাক্তার করলেন, ছেলেকে ইঞ্জিনিয়ার করলেন, ছেলেকে আপনি কত কি করলেন আপনি, কিন্তু নামাজি করলেন না, রোজাদার করলেন না, আপনি ধার্মিক আল্লাহ ভীরু করলেন না, পাপিষ্ট। তাহলে আপনার নেকির রাস্তা তো খুলবেই না, বরং আপনার জন্য বিপদ টেনে নিয়ে আসবে, ছেলে বিপদ টেনে নিয়ে আসবে আপনার জন্য। আপনার দায়িত্বে শিথিলতার কারণে, এই দায়িত্বে অবহেলার কারণে, আপনার এই গাফিলতির কারণে কালকে আমাদের জবাবদেহি করতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেককে তোমাদের রাখাল বা দায়িত্বশীল, আর প্রত্যেককে তার রাখালি সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে মাসউলুন জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিনে, জবাব দিতে হবে যে তুমি তো তোমার ছেলেকে নামাজি বানিয়েছিলে। যদি সত্যি নামাজি বানাবার জন্য চেষ্টা করে থাকেন আর তারপরে ফেল হয়ে থাকেন, আল্লাহ পারিনি, সাবালক হয়ে যাওয়ার পরে তার হাড় গোস্ত খুব শক্ত হয়ে যাওয়ার পরে আর আমার কথা মানেনি, বলতে মানবো না আমি নামাজ পড়বো না, তোমার কি, তাহলে করার কিছু নেই। কিন্তু আপনি নামাজের শিক্ষা দিলেন না, আপনি 10 বছর থেকে শিক্ষা দিলেন না, 15 বছর হয়ে গেল তারপর বললেন না, 18 বছর, 20 বছর, 25 বছর হওয়ার পর বলছেন নামাজ পড়ো, নামাজ কেন পড়ছো না, যাও তোমার কাজ তুমি করো। তখন জবাব কি আছে? তোমার কাজ তুমি করো, তুমি এত বিরক্ত করিও না আমাকে। জবাব দিয়ে দিবেন যে আমি তো বলেছি 25 বছর বয়সে নামাজ পড়ার জন্য, না আপনি আপনার দায়িত্ব পালন করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 3টি কথা বলেন।